বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বন্দি না মুক্ত, এ জায়গাটায় এক লাইনে বা এক শব্দে সিদ্ধান্তে আসা একটু মুশকিলই বই কি। আমরা যদি বলি যে হ্যাঁ, তার উপরে মামলার বড় একটি খড়গ ঝুলে আছে এবং পারতপক্ষে তিনি একটি এমন বেড়াজালে আছেন, যেমন একটি মুক্ত মানুষ যদি যখন ইচ্ছা মনে করে সে দেশের বাইরে যাবে, যেখানে ইচ্ছা এখানে চিকিৎসা নিবে, এটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না। আবার যদি ধরেন যে একটা বন্দি মানুষ বা গৃহবন্দী মানুষ, তাহলে কি হবে? তাহলে তার বাড়ির সামনে পুলিশ বা কারারক্ষী, অ্যাটলিস্ট কারাগারের মতো হলে সেখানে কারারক্ষী থাকবে এবং পুলিশ মোতায়েন থাকতে পারে, সেরকম বিষয়ে দিয়ে তাকে সেই জায়গাটায় বন্দি করে রাখা হবে। এখন এই প্রেক্ষিতে যদি বলেন তাহলে বিএনপি চেয়ারপারসন মুক্ত, অর্থাৎ বন্দি এবং মুক্ত আপনি যেভাবে, আপনি যে অ্যাঙ্গেলে আলোচনা করতে চান, যে অ্যাঙ্গেলে আপনি দেখতে চান, চাইলে আপনি সেই অ্যাঙ্গেলে দেখতে পারেন। এটা বিএনপির দিক থেকেও বলি যে রাজনৈতিক পরিক্রমায় তারা তাদের কাছে নিয়ে, তাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে কিনা, বা তাদের প্রতিপক্ষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এইরকম একটা স্টেজে রাখাটা কমফোর্টেবল মনে করছে কিনা, এই দুইটা বিষয় থেকে একটা, যে হ্যাঁ বলতে গেলে আপনি বলতে পারবেন বন্দি, বলতে গেলে আপনি বলতে পারবেন মুক্ত। এই প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা, এ নিয়ে আমরা আপনাদেরকে বেশ কয়েকটা কন্টেন্ট উপহার দিয়েছি এবং সেখানে আমরা যতটুকু সম্ভব আমরা ইনফরমেশন গ্যাদার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। কেন এবার হালে পানিটা বেশি পাচ্ছে, কেন এবার আলোচনাটা বেশি হচ্ছে যে বেগম খালেদা জিয়া বন্দি না মুক্ত, তিনি রাজনীতি করবেন কি করবেন না, তিনি সক্রিয় হবেন কি হবেন না, আমরা বিএনপি বিশ্বস্ত সূত্রে আপনাদেরকে জানিয়েছিলাম তিনি তুলনামূলক আগের চেয়ে একটু সুস্থ, পুরোপুরি সুস্থ নন, এই বয়সে এসে নানান জটিল রোগের মধ্যে কিন্তু তুলনামূলক সুস্থ। আর আরেকটি দিক, এটি একটি ব্যাপার, আরেকটি দিক হলো অন্য যে কোনো সময়ের চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দলের নেতাকর্মীরা বেশি দেখা করতে পারছেন এবং অনেকটা উনি ডাকলেই দেখাটা হচ্ছে, এরকম একটা বিষয়। প্রথমত আমি যদি বলি যে রোজার মাঝেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করলেন, তারপর দেখা করলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সাতজন মির্জা ফখরুল সহ, এরপর একে একে তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, তিনি রেগুলারলি যাচ্ছেন যখন বেগম খালেদা জিয়ার প্রয়োজন পড়ছে, তিনি রেগুলারলি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমি যেদিন আপনাদের সঙ্গে কথা বলছি 28 এপ্রিল, তার আগের দিনও তিনি দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, তার আগেও দেখা করেছেন, একাধিকবার দেখা করেছেন। মিজানুর রহমান মিনুর, রাজশাহীর মিজানুর রহমান মিনুর মেয়ে দেখা করেছেন। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে জানাবো যে আমরা মোটামুটি বিএনপির দিক থেকে যা জানতে পেরেছি, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দেখা করেছেন, তারপর দেখা করেছেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায়চৌধুরী। এর আগে আপনারা জানেন যে সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা দক্ষিণের বিএনপি সদস্য ইসহাক হোসেন এবং ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান, তারা দেখা করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কার্যালয় তার মালিক দেখা করেছেন। এবং এই জায়গা থেকেই আমরা বলছি যে এই যে দেখা সাক্ষাতের ব্যাপারটা, এটা আগের চেয়ে একটু কম্পারেটিভলি ফ্লুয়েন্ট হয়েছে, আগের চেয়ে একটু ইজি হয়েছে এবং এই দেখা সাক্ষাতের জন্য কারো কোথাও অনুমতি লাগছে না বা কোথাও কোনো আবেদন করতে হচ্ছে না। ধরেন একটা একজন কারাবন্দী মানুষ যদি হন, তাহলে সেই কারাবন্দী মানুষটির সঙ্গে অন্য কারো স্বজন হোক বা রাজনৈতিক অন্য সহকর্মী হোক, দেখা করতে হলে একটা আবেদনের প্রসঙ্গ আসে, এখানে সেই প্রসঙ্গটি নেই। আমি আবারও মনে করিয়ে দিই যে সেটি নেই, কিন্তু আবার বেগম খালেদা জিয়া যেটা করতে চান সেটাই পারবেন, এরকম পরিস্থিতিও যে নেই সেটা অনেকে বিশ্বাস করেন। এই প্রেক্ষিতে আমরা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছি। শিমুল বিশ্বাস, তিনি আমাকে যেটি বলেছেন আমাদেরকে, সেটা হলো যে না, এখানে রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড এখানে নাই। তার বক্তব্য অনুযায়ী যে এটি শুধুমাত্র ঈদ শুভেচ্ছা বিনিময় এবং এই ঈদের পরে রেগুলারলি যেটা করা হয় সেই শুভেচ্ছা বিনিময়টাই হচ্ছে, বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় অংশ নিচ্ছেন না, এটা হলো শিমুল বিশ্বাস যিনি বললেন। তিনি জানিয়েছেন যে মিজানুর রহমান মিনুর মেয়ে, তিনি স্থায়ীভাবে দেশের বাইরে চলে যাবেন, সেই জন্যে তিনি দেখা করেছেন। আর তারও বাইরে আমরা যে নামগুলো বললাম তাদের কয়েকজনের সঙ্গে
আমরা এবং আমাদের অনেক সহযোদ্ধা সাংবাদিক ভাইরা, তারা বেগম খালেদার সঙ্গে কী কথা হয়, ধরেন শাহজাহান নোমর প্রায় 40 মিনিট ছিলেন, ইসহাক হোসেন ছিলেন 15-20 মিনিট, আবার অন্য অন্য কেউ একজন দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টাও ছিলেন আপনার তাদের মধ্যে কেউ কেউ। তো তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছি, আমি স্পেসিফিকলি নাম বলবো না যেহেতু তারা কোট করতেও নিষেধ করেছেন, তারা বলছেন যে ভাই কী কথা হয়েছে বলবো না, কী কথা হয়েছে বলবো না, বললে আমাদেরকে দাবড়াবে, চিলের থাবা দিবে। চিলের থাবার ভয়ে তারা আসলে আশঙ্কায়, চিলের থাবার আশঙ্কায় তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে ভেতরে কী কথা হচ্ছে সেগুলো তারা বলতেও চাচ্ছেন না। ফলে আমরা বা মানুষের মধ্যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বা রাজনীতিতে ভূমিকা রাখছেন এ ধরনের গুঞ্জন কথাবার্তা বেশি হচ্ছে। তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস বলছেন যে রাজনীতি না, কিন্তু ওই যে বলে না যে ঢেকি স্বর্গে গেলেও ভাড়া বান্ধে, আমরা যখন ঘুরতে যাই ঈদের ছুটিতে গিয়েছি তখনও তো সাংবাদিকতা করতে হয়েছে, আমাদের কোনো কোনো ফলোয়ার বলেছেন সেই রকম একটা বিষয়ে। তার সঙ্গে রাজনীতির সহকর্মীরা দেখা করবেন, সেখানে রাজনীতি আলাপ হবে না, এটা হয় না আসলে। যেটা বিএনপি মহাসচিবের মুখ দিয়ে এসেছিল, তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ তিনি দেশের খবর, দলের খবর এগুলো নিয়েছেন, এগুলো নিয়ে তার কনসার্ন আছে। সেই প্রেক্ষিতে আমরা বলছি যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন না বলছেন আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত সহকর্মী, কিন্তু বাতাসে যে গুঞ্জন, এবং গুঞ্জন আরও ডালপালা মেলতে শুরু করেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে এরকম একটি হাওয়া যেমন আসছে, সেখানে নতুন কোনো আপোষের বিষয় বা নতুন কোনো যে শর্ত সাপেক্ষে নির্বাচনে অংশ নেয়া এ ধরনের কোনো বিষয় আছে কিনা সেটাও রাজনীতির আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।